শাহবাগ মোড়ের মাঝামাঝি। মূলত শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকেই শুরু হয়। এই বছর গত বছর তুলনায় মানুষের সংখ্যা অনেক কম, কারণ এবার লম্বা টাইম ছুটির কারণে অনেকের জন্যই ঢাকার বাইরে ঈদ করতে গিয়েছেন দেশের বাড়িতে, সেই জন্যই এবার জনসংখ্যা অনেক কম এখানে। না হলে গত বছরে যেমন এই রাস্তা দিয়ে আমরা ঢুকতেই পারিনি এই সময়টাতে। আমরা এখন আছি চারুকলা অনুষদের ভিতরে, সেখান থেকে মূলত আমাদের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শুষ্ক করি দাসী রসের আবি সুরাশি, শুষ্ক করি দাসী কিশোর, তা
আমরা আছি ঠিক মঙ্গল শোভাযাত্রার সামনে। এখানে অনেক এবার হতে পারে না, এবার অনেক বিদেশি পর্যটক লক্ষ্য করা যাচ্ছে। এখানে তো বাংলার গ্রামের উৎসব আমাদের পয়লা বৈশাখ। এই যে আমরা ঠিক মঙ্গল শোভাযাত্রা সামনে আছি এখন।
বাংলা বাঙালির এই যে উৎকীর্ণ, এই যে আনন্দ, এই উল্লাস, এর কোন বিকল্প নেই। সকল মৌলবাদের বীরজাতকে ভেঙে দিয়ে আমরা এই যে অসাম্প্রদায়িক শক্তির একটি সুজনা সুফলা সুস্থ শ্যামলা সুন্দর শাশ্বত সকল ধর্ম বাঙালির মানুষ মিলেমিশে বসবাসের বাইরে তার প্রমাণ রাখতে হবে। সবেমাত্র মঙ্গল শোভাযাত্রা শেষ হলো। আমরা এখন আছি টিএসসির এই সাইডটাতে। মঙ্গলযাত্রা চারুকলা অনুষদ থেকে শুরু হয়, আবার চারুকলা অনুষদে এসেই শেষ হয়। আজকে রমনাবটু বলে পয়লা বৈশাখের আরেক আয়োজন চলছে। আপনাদের জানাই বাংলা নববর্ষের উষ্ণ শুভেচ্ছা। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। নতুন বছরের প্রতিটি দিন হোক সুখের ও আনন্দের। নববর্ষে শুভেচ্ছা নেবেন যারা দূর দূরান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এসেছেন। আপনাদের জানাই বাংলা নববর্ষের উষ্ণ শুভেচ্ছা। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। নতুন বছরের প্রতিটি আনন্দে। হাজার হাজার
আমরা এখন আছি টিএসসি এরিয়ায়। মূলত মঙ্গল শোভাযাত্রা পরে সবাই টিএসসির এখানেই আসে, আর আর এখানে কিছু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আমার ভোট পড়ে যায় পর্দা করে।
আমরা এখানে আছি সোহরাওয়ার্দী উদ্যান পার্কে। এখানেই একটি ছোটোখাটো বৈশাখী মেলার আয়োজন চলে প্রতিবারের ন্যায়। এবারও এখানে Thank you.
শুভ নববর্ষ উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি থেকে সরাসরি যুক্ত ছিলাম রোমান্স ব্লগ, আপনাদেরকে সকলকে স্বাগত করছি আবার অন্য একটা ভিডিও দেখার জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সবাইকে শুভ নববর্ষের আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানে আজকের ভিডিওটি।